হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভি ওয়ান ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জব জেনিক্স বন্ধুরা আজ আবারও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে রাজ্যে নতুন করে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে তার একটি অফিসিয়াল নোটিশ অলরেডি পাবলিশড হয়ে গেছে তো বন্ধুরা কবে থেকে এই নিয়োগ শুরু হচ্ছে কী শিক্ষাগত যোগ্যতা লাগবে কীভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে প্রতিবারের ন্যায় অবশ্যই যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেলাইকনটি বাজিয়ে রাখবেন যে কোনো এরকম গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে নতুন করে জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে তার একটি অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে কবে থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হবে কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু এই ভিডিও তো জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে অফিসিয়াল নোটিশটি আমরা দেখে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা অফিসিয়াল নোটিশটি আমরা ডাউনলোড করে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ আপ দেখতে পাচ্ছেন কমিউনিকেশান অ্যান্ড পোস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছিল পনেরো চার দু হাজার একুশ অর্থাৎ এপ্রিলের কিন্তু চার তারিখ এই নোটিশটি পাঠিয়ে দেওয়া হয়েছিল কাদের পাঠিয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন দ্য চিফ পোস্ট অফিস জেনারেলকে পাঠানো হয়েছিল এক্ষেত্রে দেখতে কোন কোন রাজ্যে চিফ জেনারেল পোস্ট অফিস জেনারেলকে পাঠানো হয়েছিল এক্ষেত্রে দেখতে পাচ্ছেন আসাম রয়েছে প্রথমে দেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেন উত্তরাখণ্ড রয়েছে হারিয়ানা রয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গলের নাম কিন্তু সেকেন্ডেই রয়েছে আশা করি ক্লিয়ার হলো দেখতেই পাচ্ছেন এই নোটিশটি কিন্তু পনেরো চার দু হাজার একুশেই পাঠিয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ এই নোটিশটি কিন্তু রিক্রুটমেন্টের নোটিশটি কিন্তু পনেরো চার তারিখে রিক্রুটমেন্ট করার জন্য যে অফিসিয়াল নোটিশ সেটা পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং পাঠানো হয়েছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দা চিফ দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেলকে পাঠানো হয়েছিল এক্ষেত্রে কি বলা হয়েছে দেখুন এখানে আপনাদের যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে যে ওপেন ট্রেনিং ফর দ্য সাইকেল থ্রি জিডিএস ইন অনলাইন অর্থাৎ অনলাইনে কিন্তু আপনাদের সাইকেল থ্রি রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে বন্ধুরা এখানে কী বলা হয়েছে দেখুন স্যার ওর ম্যাডাম দিস দ্য রিগার্ডিং ওপেনিং দ্য সাইকেল থ্রি ফর নোটিস ফর দ্য জিডিএস ভেরিয়াস পোস্ট অফ জিডিএস দেখতেই পাচ্ছেন অনলাইন এক্সামিনেশন প্রসেস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সাইকেল থ্রি নিয়োগের কথা বলা হয়েছিল এবং কি বলা হয়েছে আগেও দেখে নেবো দেখতে পাচ্ছেন কবে থেকে নিয়োগ হতে চলেছে দেখুন কবে থেকে নিয়োগ হতে চলে তার একটি বেসিক আইডিয়া কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছিল আপনারা জানেন যে কোনো রিক্রুটমেন্ট শুরু হওয়ার আগে কিন্তু কেন্দ্র সরকার অনুমতির প্রয়োজন হয় যদি সেটা কেন্দ্র সরকারের আন্ডারে চাকরি থাকে সেই কেন্দ্র সরকারের কিন্তু অনুমতি পাঠানো হয়েছিল বিভিন্ন পোস্ট অফিসগুলোতে কি নতুন করে সাইকেল থ্রি রিক্রুটমেন্ট করা হোক সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের নামও কিন্তু রয়েছে আপনারা অলরেডি দেখতে পেলেন এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফার্স্টেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নাম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের কবে থেকে নিয়োগ শুরু হওয়ার কথা বলেছে পনেরো সাত দু হাজার একুশ অর্থাৎ আপনাদের কিন্তু জুলাই মাসের পাঁচ তারিখ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন চলবে কিন্তু জিরো চার জিরো আট দু হাজার একুশ দেখতেই পাচ্ছেন যে পনেরো এখানে পাঁচ সাত দু হাজার একুশ থেকে জিরো আট দু হাজার একুশ পর্যন্ত কিন্তু নিয়োগের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে যেহেতু পাঁচ তারিখ থেকে আপনাদের নিয়োগ শুরু হচ্ছে মানে আপনারা আবেদন করতে পারবেন আমরা আশা করি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে দেবে তিন থেকে দু তারিখের মধ্যে কিন্তু জুলাই মাসের তিন ও দু তারিখের মধ্যে কিন্তু আপনারা অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয়েছে এছাড়া একাধার জায়গার কথাও বলা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইকেল থ্রি নিয়োগের কথা বলা হয়েছে এবং সেকেন্ডেই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের নাম কিন্তু রয়েছে আশা করি দেখতেই পাচ্ছেন এখানে বেঙ্গলের নাম কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এখানে চিফ পোস্টমাস্টার জেনারেলকে এই চিঠিটা পাঠানো হয়েছিল পনেরো চার দু হাজার একুশে কি নিয়োগ প্রক্রিয়া কবে থেকে শুরু করতে হবে তো এই নোটিশটি অবশেষে কিন্তু বেরিয়ে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পরিষ্কার বলে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পাঁচ সাত দু একুশ থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে আবেদন চলবে কিন্তু চার আট দু একুশ পর্যন্ত ক্লিয়ার হলো তো চলুন বন্ধুরা কীভাবে আপনারা আবেদন করবেন কি শিক্ষাগত যোগ্যতা লাগে আপনাদের বলে দিই দেখুন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ফার্স্ট আপনাদের হতে হবে কিন্তু এখানে অবশ্যই আপনাদের ইন্ডিয়ান নাগরিক হতে হবে অর্থাৎ ভারতবর্ষ নাগরিক হতে হবে সেকেন্ড আপনাদের মাধ্যমিক পাস লাগবে মিনিমাম মাধ্যমিক পাশেই কিন্তু এ আবেদন করা যায় চার নম্বর দেখুন চার নম্বরের ক্ষেত্রে আপনার কি লাগবে লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি যেই জায়গায় আবেদন করবেন অর্থাৎ আপনি যদি পশ্চিমবঙ্গে যদি আবেদন করেন আপনাদের বাংলা জেনে থাকা প্রয়োজন বাংলা জানলে তবেই কিন্তু আবেদন করতে পারবেন এই তিনটি কন্ডিশন রাখা হয় আর কোনো কন্ডিশন নেই এবার চলুন দেখেনি কীভাবে আপনারা আবেদন করবেন সর্বপ্রথম বলে রাখি আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যখনই কিন্তু অফিসিয়াল নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবে তখনই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো যে আপনারা কবে থেকে কীভাবে আবেদন করবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাঁচ সাত দু একুশ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে আমি আবারও বলে দিচ্ছি এবং আবেদন চলবে কিন্তু চার আট দু হাজার একুশ পর্যন্ত কীভাবে আবেদন করবেন আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের আবেদন করতে হবে কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নোটিশ এখনও কিন্তু নতুন কোনো নোটিশ এখানে দেয়নি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু কোনো সাইকেল থ্রি নোটিশ এখানে পাবলিশ হয়নি খুব শীঘ্রই কিন্তু এই নোটিশটি এখানে পাবলিশ হয়ে যাবে এখানে ওয়েস্ট বেঙ্গলের নাম আপনারা দেখতে পারবেন যত সম্ভব জুন মাসের শেষে কি জুলাই মাসের শুরুতেই কিন্তু এই নোটিশটি দিয়ে দেবে এবং পাঁচ তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা পাঁচ সাত থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে এবার কীভাবে আবেদন করবেন দেখুন এখানে আপনাদের দেখতে পাচ্ছেন সর্বপ্রথম নোটিশ আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার ভালো ভালো করে রিড আউট করে নেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ওয়ান প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে আপনার নাম্বার সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিতে হবে দেন পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি ক্লিয়ার হলো যখনই অফিশিয়াল ওয়েবসাইটে নোটিশ পাবলিশড হবে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই নোটিশটি আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নোটিশটি একবার ডাউনলোড করে আউট করে নিতে পারেন পাঁচ তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু সকলেই প্রায় আবেদন করতে পারবেন কোনো কিছু ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন এছাড়া যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে খুব শীঘ্রই আপনাদের সাইকেল থ্রি নিয়োগ হতে চলেছে যার অফিস অফিসিয়াল কিন্তু আপনাদের নোটিশটি দেখিয়ে দিয়েছি নোটিশটি টোটাল দশ দেখতে পেলেন খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন কোনো কিছু জিজ্ঞাসা হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও